ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মনির হোসেন ভাই প্রশ্ন করছেন ইন্ডিয়া থেকে। প্রশ্ন হলো, আমাদের গ্রামে একটি জলসার আয়োজন চলছে আগামী বৈশাখে। জলসা খানার জন্য একটি গরুর টাকা চেয়েছে, তো জলসা টাকা দেওয়া, এই গরুর বিষয়ে টাকা দেওয়া যাবে কিনা? আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, মুবাদ। সম্মানিত ভাই, জলসা তো বৈশাখ মাসে যে জলসা, এইভাবে কিসের জন্য করা হয়? সেটা যদি এইভাবে হয়ে থাকে যে সেখানে কোরআন সুন্নাহর মাহফিল হবে, মানুষকে হেদায়েতমূলক কথা বলবে এবং মানুষের দিক নির্দেশনা, ভালো কথা মানুষকে শোনানো, কোরআন হাদিসের কথা মানুষকে বোঝানো বা শোনানো, জানানো, মানুষকে ভালো পথে আহ্বান করা, সেই ধরনের। এখন যারা সেখানে মাহফিল করতে আসবে বা মাহফিল আসবে, খানা দানার ব্যবস্থা দরকার, খানা দানার আয়োজন দরকার, নাহলে মানুষগুলি কোথায় খাবে রাত্রি দীর্ঘ সময় মাহফিলে এসে? সেই ক্ষেত্রে অবশ্যই সাহায্য করতে আপনি পারবেন, তাদের নিষেধ নয়। কিন্তু বৈশাখের এই জলসা, এগুলি কিসের জন্য? এগুলো আনন্দ ফুর্তি। অনেক সময় বৈশাখে যে সমস্ত কর্মকাণ্ড হয়, এগুলি তো একটা দুইটা বলা চলবে না। বৈশাখের কর্মকাণ্ড, এগুলি টাকা কিসের জন্য দিবেন? এখানে তো কত ধরনের গুনাহ হয়, কত ধরনের অপরাধ, কত ধরনের শরীয়ত বিরোধী কার্যক্রম চলে। আর বৈশাখে এই দিনে এই অনুষ্ঠান জলসা, কিসের জলসা এটা? এটা কি জারি গানের জলসা নাকি বলা চলবে যে কারা কি অনুষ্ঠান করতেছে, অথবা যে সমস্ত ব্যক্তিরা কাউলিয়া গায়, অথবা অনেক ধরনের আছে না, যে বলেও গেলাম যে এইগুলি বলা হয় যে কোরআন হাদিসের কথা বলেই যারা গান বাজনাও বাজা, আবার গানও বলে, আবার কোরআন হাদিসের কথাও বলে, এই ধরনের তো অনেক আছে। তো এইগুলি থেকে আমাকে আপনাকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আপনি এমন কোনো কাজ আপনার দ্বারা হওয়া অসম্ভব, যেই কাজ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, কারণ আপনার অর্থ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। অর্থকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাঁচটা জিনিস কাল কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে, এক পাও আগে দিবেন না যে পর্যন্ত উত্তর না দেওয়া হবে। তার মধ্যে জীবন সম্পর্কে, যৌবন সম্পর্কে, মাল কোথা থেকে কামাইলা, কোথা থেকে ব্যয় করলা, এই চারটা। আবার তোমাকে যে বিদ্যা দেওয়া হয়েছিল, বিদ্যা দিয়ে তুমি কতটুকু কী করতে পারলা। তো এখন এই জন্য মাল, অর্থ সম্পদ হালালভাবে উপার্জন করতে হবে, আবার হালাল পথে ব্যয় করতে হবে। এমন কোনো পথে ব্যয় করা যাবে না যেখানে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার বাইরে কোনো কাজ হয়, আল্লাহর অবাধ্য হয়, শরীয়তের বিরোধিতা হয়, এমন কোনো কাজে আপনাকে অবশ্যই টাকা ব্যয় করা যাবে না, সে থেকে আপনাকে দূরে থাকতে হবে। এখন আপনি যদি দেখেন সেখানে কোরআন হাদিসের বিরোধী হচ্ছে, মানুষে অবাধ্য কাজে লিপ্ত হচ্ছে, মানুষ আনন্দ ফুর্তিতে এমন শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হচ্ছে, তখন আপনি সেখান থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করতে হবে, আপনাকে বেঁচে থাকার চেষ্টা করবেন। নিজে টাকা পয়সাও সাহায্য করা যাবে না এবং নিজেকে শারীরিক বা বুদ্ধি পরামর্শ দিয়েও সাহায্য করা যাবে না, কারণ আল্লাহর কোরআনের কথা এটাই যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে, তাকওয়ার কাজে, পরহেজগারিতার কাজে, কল্যাণমূলক কাজে সাহায্য করো। যেই কাজে গুনাহ, যে কাজে অপরাধ, শত্রুতা তৈরি হয়, বৈরিতা তৈরি হয়, এই কাজ থেকে দূরে থাকো, বিরত থাকো, এই কাজে সাহায্য সহায়তা করিও না। তো অবশ্যই সেই বিষয়গুলো আমাকে চিন্তা ভাবনা করেই আগাইতে হবে, সেই বিষয় সম্পর্কে আপনাকে হুঁশিয়ার হতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার অশালীন কর্মকাণ্ড থেকে, বেদাত বা শিরকিমূলক অনুষ্ঠান বা অন্যান্য সকল বড় অনুষ্ঠানাদি থেকে বা শরীয়ত বিরোধী সকল কর্মকাণ্ড থেকে দূরে থাকার তৌফিক দান করুন। হাজর সাল্লাহ তাল্লাহ নামিনে মোহাম্মদ আল্লাহ আলম বিসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।